হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি। আজকে বলবো 2022 জিএনএম এনএম নতুন একটা আপডেট উঠে আসে 3 তারিখ, ঠিক আছে? গত 3 তারিখ কিন্তু একটা নতুন কাউন্সিলিংয়ের নোটিশ প্রকাশিত হয়েছে, যেটা বাংলায় প্রকাশিত হয়েছে। এর আগে আমরা দেখেছি ইংলিশে একটা কাউন্সিলিংয়ের নোটিশ বেরিয়েছিল, সেটা তোমাদের সবার আগে আমি বলেছি। এবং এই যে বাংলায় নোটিশ বেরিয়েছে, সেটাও কিন্তু আমি বঙ্গী নার্সিং একাডেমিতে তোমাদের সবার আগে বলেছি, সমস্ত চ্যানেলে আগে বলেছি। এইখানে আমাদের বিশেষ করে একটা তথ্যে, অর্থাৎ যে সার্টিফিকেটের ব্যাপারটা, অর্থাৎ কেউ আছে যাদের অনেক আগে সার্টিফিকেট বানিয়েছে তাদের নিয়ে একটা আপডেট আছে। দ্বিতীয় যেটা সবথেকে বড় আপডেট, সবথেকে বিস্ফোরক একটা তথ্য উঠে আসছে, সেটা হচ্ছে কি, যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে, ওবিসি এ অথবা ওবিসি বি, তোমাদের জন্য কিন্তু একটা বিরাট বড় তথ্য উঠে আসে। তোমাদের কিন্তু নন ক্রিমিনাল সার্টিফিকেট লাগবে। তোমাদেরকে সরাসরি আমি এই ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, এই যে পিডিএফটা রয়েছে এটা তোমাদের কাউন্সিলিংয়ের জন্য, এটা তোমাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো বন্ধুরা, আমি পিডিএফটা পেয়ে গেছি। এবার এখানে তোমাদের 4 নম্বর পাতায় চলে আসতে হবে। 4 নম্বর পাতায় আমি নিচের দিকে স্ক্রোল করে আসি, এইখানে কিন্তু একটা নতুন তথ্য দিয়ে দেওয়া হয়েছে যে দেখো এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএস, এই যে জিনিসগুলো, এইখানে কিন্তু তোমাদেরকে একটা নতুন আপডেট দিয়ে দেওয়া হয়েছে। আমি একদম স্পষ্টভাবে, পরিষ্কারভাবে, যাতে প্রত্যেকে বুঝতে পারো, একদম সোজা সরলভাবে বলছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, যদি তোমার কাছে ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, ঠিক আছে, এসসি এসটিতে কথাটা একটু পরে বলছি, আগে বলি ওবিসিতে কথাটা, ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে মনে রাখবে, তোমার আমরা এতদিন জানতাম কি ওবিসি দুই রকম হয়, একটা ওবিসি এ এবং আর একটা হচ্ছে ওবিসি বি। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা নতুন নোটিফিকেশনের থ্রু দিয়ে বা ওদের একটা সংশোধন করে বলে দেওয়া হয়েছে যে যাদের ওবিসি এ অথবা বি রয়েছে তাদের মধ্যেও আবার একটা ভাগ করে দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় নন ক্রিমিলিয়ার এনসিএল এবং একটা সিএল, ঠিক আছে? এইখানে যেটা বলা হচ্ছে সেটা কি, এনসিএল শংসাপত্র হতে হবে, অর্থাৎ এনসিএল থেকে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে? এতদিন আমরা যে সার্টিফিকেট পেয়ে এসেছি, আমার কাছেও সেই সার্টিফিকেট রয়েছে, তোমাদের কাছেও সেই সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটটা হচ্ছে ক্রিমিলিয়ার। ওখানে কিন্তু স্পষ্টত কোথাও লেখা নেই যে তুমি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট পেয়েছো নাকি ক্রিমিলিয়ার সার্টিফিকেট পেয়েছো। তো তোমাদের কিন্তু আলাদা একটা সার্টিফিকেট তৈরি করতে হবে। আমিও রিসেন্টলি একটা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট বানিয়ে এসেছি। ব্যাপারটা বলে রাখি, এতদিন পর্যন্ত তোমার কাছে যে সার্টিফিকেট ছিল, মানে ওবিসি সার্টিফিকেট, সেটার থ্রু দিয়ে তুমি কিন্তু বিভিন্ন রকম রিজার্ভেশন পেয়েছো, হ্যাঁ, বিভিন্ন রকম কাট অফে ছাড় পেয়েছো বা বিভিন্ন রকম যে কোটাগুলো, সেই কোটার কিন্তু সদ্ব্যবহার করতে পেরেছো। কিন্তু সম্প্রতি তুমি যদি চাও এই জিনিসটা বজায় রাখতে, তাহলে তোমায় কিন্তু তোমার যে সার্টিফিকেট রয়েছে সেটাকে আপডেট করতে হবে, বা এক কথায় বলতে গেলে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটে বানাতে হবে, ঠিক আছে? এই নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট বানাবে কি করে? দেখো, আমার কাছেও একটা ওবিসি সার্টিফিকেট রয়েছে, আমি নিজেও একজন ওবিসি ক্যান্ডিডেট, বাট ওই ওবিসি ক্যান্ডিডেটে কিন্তু এখন আর চলবে না, ওই সার্টিফিকেট কিন্তু এখন চলবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে বা কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে তোমায় কিন্তু একটা নতুন সার্টিফিকেট বানাতে হবে, সেটাকে বলা হয় নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট। এইটাই হচ্ছে আসল। এখানে কিন্তু কোনো রকম কোনো ক্যাটেগরি, মানে এই যে ক্রিমিলিয়ার, এখানে কিন্তু তুমি কোনো রকম কোনো মানে রিজার্ভেশন পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না, ঠিক আছে? শুধুমাত্র যারা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট বানাবে তারাই কিন্তু সেই সুযোগ সুবিধা পাবে, একদম স্পষ্টভাবে বলছি। আজকে হয়তো তোমরা বুঝতে পারছো না তোমাদের কখন এই জিনিসটা লাগবে, বলে দিই, যখন তোমরা অ্যাডমিশান নেবে সেই সময় কিন্তু তোমাদের এই সার্টিফিকেটটা দেখবে। যদি না থাকে তাহলে কিন্তু তুমি যতই ভালো স্কোর করো, যতই খারাপ স্কোর করো না কেন, যতই ভালো তুমি কলেজ পাও না কেন, তোমাকে কিন্তু অ্যাডমিশানে আটকে দেবেই দেবে, ঠিক আছে? একদম গ্যারান্টি বলছি, কারণ এই সার্টিফিকেট না হলে কিন্তু তোমাকে কখনোই অ্যাডমিশন নেবে না। এবার বলি যে এই সার্টিফিকেট কোথা থেকে পাবে এবং কীরকম দেখতে হয়, তোমাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। আমি নিজে কয়েকদিন আগে বানিয়েছিলাম, তো তোমরা একবার সার্টিফিকেটটা দেখে নাও, তারপরে বলি কীভাবে তোমরা বানাবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, এটা হচ্ছে নন ক্রিমিনাল সার্টিফিকেট। এই দেখো, এরকম হয়, এখানে একটা সিল থাকবে, এখানে কিন্তু অবশ্যই স্বাক্ষর করে দেওয়া হবে। এই যে জিনিসটা, এটাকে বলা হয় নন ক্রিমিনাল সার্টিফিকেট, ঠিক আছে? এবার তোমাদেরকে বলি কীভাবে তোমরা বানাবে, কোথা থেকে তোমরা কী সব পাবে। দেখো বন্ধুরা, এই সার্টিফিকেট বানাতে গেলে তোমাদেরকে প্রথমেই যেতে হবে তোমাদের যে এসডি অফিস রয়েছে সেই এসডি অফিসে। মূলত এই সমস্ত কাজ করা হয় এসডি অফিসে, যে কাস্ট যে মানে ডিপার্টমেন্ট রয়েছে সেই, অর্থাৎ এসসি এসটি ওবিসি যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে যাবে। ডিপার্টমেন্টে যাওয়ার পর বলবে যে স্যার আমার ওবিসি সার্টিফিকেটটা আমি রেনিউয়াল করব, বা বলবে যে স্যার আমি নন ক্রিমিনাল সার্টিফিকেট বানাবো, একদম সরাসরি বলবে, তোমাদের কিন্তু হেল্প করে দেবে। এবার বলি তোমাদের যাদের সমস্যা হবে, ঠিক আছে, কোথায় পাবে। দেখো, এর যে প্রোফোমাটা দেখলাম, তোমাদের দেখালাম, এটা কিন্তু পুরোপুরি হবে ওদের কাছে, ঠিক আছে? এটা তোমাদের কোনো কিছু করার দরকার নেই। একটা অ্যাপ্লিকেশন তোমাদের লিখতে হবে যে স্যার আমি এই কারণের জন্য, আমার একটা নন ক্রিমিনাল সার্টিফিকেট ভীষণই দরকার,
এবং খুব তাড়াতাড়ি দরকার। দেখো, সম্প্রতি আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টে জব করছিলাম এতদিন পর্যন্ত, তো সেখানে কিন্তু আমাদের যখন ওবিসি থ্রুতে আমরা ঢুকেছিলাম, তো ওখানে কিন্তু আমাদের চেয়েছিল যে নন ক্রিমিনাল সার্টিফিকেট। তো আমি কী করেছিলাম, প্রথমে আমি অনেক খোঁজাখুঁজি করলাম ইউটিউবে কোথায় কী হয় না হয়, কোথাও কিন্তু কিছু পেলাম না, ঠিক আছে। তো আমি কী করলাম, তারপর সরাসরি আমি চলে গেলাম এসডি অফিসে, যেখান থেকে আমার কাস্ট সার্টিফিকেট এসেছিলো। সেখান থেকে যাওয়ার পর বললাম সরাসরি যে স্যার আমার একটা সার্টিফিকেট খুবই দরকার, তো আমি কী করতে পারি। তো ওনারা বললেন যে একটা অ্যাপ্লিকেশান লিখে আপনি জমা দিয়ে দিন, আর তারপর আপনাকে অবশ্যই অ্যাটাচ করতে হবে যে কী কারণের জন্য লাগছে, সেই নোটিশটা অবশ্যই দিতে হবে, এবং তারপর আপনি কিন্তু দু একদিনের মধ্যে পেয়ে যাবেন। তো আমি মোটামুটি চার দিনের মাথায় আমি পেয়ে গেছিলাম, ঠিক আছে। তো তোমরা কিন্তু যদি চেষ্টা করো অবশ্যই তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তোমাদেরকে সরাসরি যেতে হবে এসডি অফিসে, কোনো রকম কোনো কিছু দরকার নেই, শুধুমাত্র কাগজে নিয়ে যাবে এবং ওবিসি সার্টিফিকেটটা নিয়ে যাবে, ঠিক আছে। ওবিসি সার্টিফিকেট না হলে কিন্তু ওরা করে দেবে না। তো ওখানে তোমার সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেওয়ার পর একটা অ্যাপ্লিকেশান লিখে তোমরা কিন্তু সেই এসডিও স্যারকে জমা দিয়ে দেবে, মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এটা গেল ওবিসি সার্টিফিকেট। এবার বলি যাদের এসসি এসটি রয়েছে, আগে আমরা জানি কি যাদের হাতের লেখা, ঠিক আছে, ম্যাক্সিমাম ছিল কিন্তু হাতে লেখা। এবার অনেকের আছে যাদের অনেক বছর আগেকার, ধরো কেউ হয়তো 1990 সালের বা এরকম আছে, হয়তো 2000 সালে বা 2000 অনেক দিন আগেকার 2013-12 এরকম সালে যারা করেছিল, ওদের কিন্তু কম্পিউটারাইজড ছিল না, তখন কিন্তু হাতে লিখে ম্যানুয়ালি করে দিত, এবং বিভিন্ন কী বলবো পঞ্চায়েতের প্রধান হোক বা বিভিন্ন যে হয়তো ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ওনারা কিন্তু সাইন করে দিতেন। তো ওটাই কিন্তু এতদিন কাজে এসে গেছিলো বা আমরা সেটা কাজে লাগাতাম। এখন কিন্তু সেই সার্টিফিকেট আর চলবে না, তোমাদের কিন্তু স্পষ্টতই আমি দেখিয়ে দিচ্ছি, আমি ইনফরমেশন বুলেটিন নিয়ে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কার সাইন লাগবে, ঠিক আছে। তোমরা সরাসরি দেখে নাও। দেখো, তোমাদের যে সার্টিফিকেটটা রয়েছে অর্থাৎ এসসি এসটি সার্টিফিকেট, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই এই যে ক্যাটাগরি রয়েছে সাব ডিভিশনাল যদি স্যাররা যদি সাইন করে দেন, অর্থাৎ এসডিও স্যার যদি সাইন করে দেন, তাহলে সেটা ভ্যালিড রয়েছে। বা যদি ধরো তোমার যদি কলকাতায় বাড়ি হয়, তো ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার যদি সাইন করে দেয়, তাহলে সেটা ভ্যালিড রয়েছে। আদারওয়াইজ তোমার কিন্তু সার্টিফিকেট রিনিউয়াল করতে হবে, ঠিক আছে। একদম কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছি, যাদের সার্টিফিকেট এই দুটো থেকে পারমিশন নেওয়া আছে বা অথরিটি সিগনেচার করা আছে, তারা কিন্তু সেফ রয়েছে। যদি না করা থাকে অবশ্যই রিনিউয়াল করে নেবে, এখনও অনেক সময় রয়েছে, এই কয়েকদিনের মধ্যে কিন্তু করে নেবে, ঠিক আছে। এবার বলি যাদের ইডাব্লিউএস রয়েছে, ঠিক আছে। দেখো, ওবিসি এবি তো এখন এতক্ষণ ধরে বললাম, এবার বলি যাদের ইডাব্লিউএস রয়েছে, দেখতে পাচ্ছ এখানে এখানে রয়েছে ইডাব্লিউএস। তো তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেটটা অবশ্যই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা কালেক্টর অথবা ডেপুটি কালেক্টর এদের দ্বারা সাইন হওয়া চাই, ঠিক আছে। এবার তোমরা বুঝবে কী করে যে তোমাদের এটা কাজ দিয়ে সাইন করা আছে, দেখবে সার্টিফিকেটটা একদম নিচের দিকে কারো একজন সাইন করা আছে এবং ওখানে লেখা থাকবে যে তিনি কোন পোস্টে রয়েছেন। সেখানে যদি এসডিও হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা সেফ রয়েছে, যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে থাকেন তাহলে অবশ্যই সেফ রয়েছে। আর যদি তুমি দেখো যে না সেরকম কেউ করেনি, মানে মানে কী বলবো কাউকে দিয়ে এমন কাউকে দিয়ে করেছে যেটা হয়তো সেরকমই ভ্যালিড নয়, তাহলে কিন্তু অবশ্যই সমস্যায় পড়তে পারো, ঠিক আছে। তো অবশ্যই যেখানে যার যেটা দিয়ে ইস্যুইং অফিসার হচ্ছে, সেই ইস্যুইং অফিসারকে দিয়ে কিন্তু সাইন করানো চাই, নাহলে কিন্তু এই যে সার্টিফিকেটের যে রিজার্ভেশন কোটা সেটা কিন্তু তুমি পাবে না, পরবর্তীকালে কিন্তু অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, ক্যান্ডিডেটার ক্যান্সেল হয়ে যাবে। তো এটাই ছিল আমার মূল আপডেট। প্রত্যেকে কিন্তু এই সময়ের মধ্যে নিজের নিজের সার্টিফিকেট বানিয়ে নেবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কার কোন সার্টিফিকেট রয়েছে, আমি কিন্তু যদি সম্ভব হয় তোমাদেরকে দেখিয়ে দেবো নন ক্রিমিনাল সার্টিফিকেট একদম কী করে অ্যাপ্লিকেশান লিখতে হয়, ইডাব্লিউএস কী কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু তোমাদের বলে দেবো। অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও যে কার কী সার্টিফিকেট রয়েছে এবং কী কী ইস্যু রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।